সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি কলেজ লাইফ ভালো চলবে, ভালোভাবে থাকবে, বাসায়ও সবাই ভালো আছো সেটাই আশা করছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা যায় ততটুকু স্বাস্থ্যবিধি মেনেই আমরা চলবো, এ কারণে অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন সম্পর্কে। পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র আমরা আজকে শুরু করছি। প্রথম পত্রের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকে প্রথম ভাগ শুরু হচ্ছে পৌরনীতি ও সুশাসন। আমরা সকলেই জানি যে পৌরনীতিটা কি। পৌরনীতি মানে হচ্ছে পুর সম্পর্কে আলোচনা। পুর মানে কি? পুর মানে হচ্ছে নগর। এই নগর বিষয়ক যা যা আলোচনা সেটাকেই বলা হয় হচ্ছে বা নগর বিষয়ে যেসব ধরনের নীতি আলোচনা সবই হচ্ছে আমাদের কাছে পৌরনীতি। এখন নীতিটা কি? আমরা সকলেই জানি নীতিটা, কারণ নীতি মানে হচ্ছে কিছু প্রিন্সিপালস। প্রিন্সিপালস মানে কি? আমাদের কাছে কিছু নির্দেশনা। একটা শহর বা একটা নগর কোন কোন নির্দেশনা মতে পরিচালিত হবে সেটাকেই বলা হচ্ছে পৌরনীতি। আর সুশাসনটা কি? সুশাসন হচ্ছে আমরা শাসন কি সকলেই জানি, যখন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় সেই রাষ্ট্র ব্যবস্থাটাকে কিভাবে পরিচালনা করা হবে এটাকেই বলা হচ্ছে কি? শাসন। আর যদি এই রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালনা করা যায়, যেখানে সরকার এবং জনগণ সকলেই কি হবে একে অপরের সাথে সম্পৃক্ত থেকে রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, যেখানে সরকারের সাথে জনগণের এবং জনগণের সাথে সরকারের সুন্দর একটা সম্পর্ক বজায় থাকবে সেটাকেই বলা হবে সুশাসন। সাধারণভাবে আমরা একটা আউটলাইন দিয়ে দিলাম। আমরা আজকে জানবো যে এই অধ্যায় থেকে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো। আমি আমার পরিচিতিটা দিয়ে দিচ্ছি। আমি নাজমিন সুলতানা, প্রভাষক হিসেবে আছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে। আজকের এই অধ্যায় পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের শিক্ষণফল যেটা হবে পৌরনীতি কি। পৌরনীতি সম্পর্কে আমরা ধারণা করতে পারবো, পৌরনীতি সম্পর্কে আমরা সংজ্ঞা প্রদান করতে পারবো। এরপরে জানবো পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুগুলো, পৌরনীতি কোন কোন পর্যন্ত আলোচনা করতে পারে এবং পৌরনীতির বিষয়বস্তুগুলো কি হবে। এরপরে আসছি সুশাসন, যেটা বলেছি যে পৌরনীতি ও সুশাসন। সুশাসনের ধারণা, সুশাসনটা কি, কিভাবে কাজ করে বা সুশাসন কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারে সেটা সম্পর্কে জানতে পারবো, সংজ্ঞা প্রদান করতে পারবো। সুশাসনের উপাদান যেগুলো আছে উপাদানগুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারবো, উপাদানগুলোকে আমরা আবার বৈশিষ্ট্য আকারেও বর্ণনা করতে পারবো। পৌরনীতি ও সুশাসনটা কেন পাঠ করতে হবে সেটার আমরা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দুটোই আলোচনা করতে পারবো বা বুঝতে পারবো। আর পৌরনীতি ও সুশাসন কিভাবে ক্রমবিকাশ করেছে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এরপর আসছি আমরা সর্বপ্রথমে পৌরনীতিটা কি। আমি আগে একটু বলেছি পুর সম্পর্কে আলোচনা বা নগর সম্পর্কে আলোচনা এটাকেই বলা হচ্ছে পৌরনীতি। এখন এটা পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা এসছে ল্যাটিন শব্দ সিভিক্স বা সিভিটাস হতে। ঠিক আছে, সংস্কৃত ভাষায় আগে নগরকে পুর বলা হতো, মানে শহর যেটা সেটাকে পুর বলা হতো। এই কারণে পুর থেকে পৌরনীতি শব্দের উৎপত্তি। আর নগরের অধিবাসীদের বলা হতো পুরবাসী। আমরা এই জন্যই হচ্ছে নাগরিক জীবনের প্রথম নামটা ছিল হচ্ছে আমাদের কাছে পৌরজীবন, এবং নাগরিক সম্পর্কিত বা এই নগর সম্পর্কিত যে বিদ্যা সেটার নাম ছিল হচ্ছে পৌরনীতি। এখন প্রাচীন গ্রিসে যখন আমরা নগরের বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় গ্রিসকে, সূতিকা গৃহ বলা হয় গ্রিসকে, সেই গ্রিসের মধ্যে এক একটা নগরকে এক একটি রাষ্ট্র বলা হতো। আমরা হচ্ছে যখন রাষ্ট্রের ইংরেজি নাম বলি, যেমন রাষ্ট্রের ইংরেজি কি? বাংলাদেশ। বাংলাদেশ একটা কি? দেশ। হ্যাঁ, দেশের ইংরেজি কি? কান্ট্রি। আবার হচ্ছে অনেকে দেশকে স্টেটও বলে থাকে, দুটোই কিন্তু কি? ইংরেজি শব্দ। স্টেট এবং কান্ট্রি দুটোর শব্দই, দুটোর অর্থই কি? দেশ। এখন যখন আমি দেশ বলছি, দেশটা আমার কাছে কি? রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু আমার পার্শ্ববর্তী একটা দেশ আছে যেটার নাম কি?
ভারত, সেই ভারতের মধ্যে আমি যখন যাচ্ছি তারা পুরো ভারতকে বলছে ভারতবর্ষ, কিন্তু সেই ভারতকে আবার তারা 29টি অঙ্গরাজ্যে ভাগ করেছে, মানে 29টি একটা রাষ্ট্রে জাতিগত পরিচয়ের মাধ্যমে, যেমন আমরা দেখি পাঞ্জাব একটা রাষ্ট্র, পাঞ্জাব একটা স্টেট বা প্রদেশ, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, হ্যাঁ চেন্নাই একটা প্রদেশ, এইসব প্রদেশগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে। ভারতে হচ্ছে অনেক ধরনের জাতি বর্ণ আছে, অনেক ধরনের ভাষা আছে, সেই ভাষা সংস্কৃতির উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা প্রদেশকে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। আমি যখন তামিল রাজ্যের কথা বলি, তামিলদের যে ভাষা বা যে সংস্কৃতি সেটা কিন্তু অন্য কারোর সাথে মিলে না, বা অন্যান্য ভারতের অন্যান্য প্রদেশের সাথে মিলে না। বা আমরা মারাঠিদের কথা বলি, আবার হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, বাংলা প্রদেশ যেটা, সেই প্রদেশের সাথে আমাদের মিলে, কিন্তু দিল্লি যে অংশটা বা মুম্বাই যে অংশটা, সেই অংশের সাথে কিন্তু তাদের ভাষা সংস্কৃতি মিলে না। এভাবে ভাষা সংস্কৃতির উপর ভিত্তি করে ভারতকে 29টা প্রদেশে ভাগ করা হয়েছে। এই জন্য এই 29টা প্রদেশকে ওরা কি বলে, স্টেট বলে। তার মানে একটা রাষ্ট্রের মধ্যে কিন্তু দুই ধরনের ধারণা চলে আসলো, আমি যখন প্রদেশ ভিত্তিক ভাবে ভাগ করেছি সেটাকে আমি স্টেট বলছি, আর আমি যখন আমার বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ একটা দেশ, এখানে মধ্যে কোনো ধরনের প্রদেশ নেই, এটাকে আমি কি বলছি, একটা স্টেট বলছি। বাংলাদেশ কান্ট্রি প্লাস স্টেট, আবার হচ্ছে ভারতে কি আছে, সম্মিলিত দেশকে কান্ট্রি বলছে, আবার প্রত্যেকটা প্রদেশকে কি বলছে, স্টেট বলছে। প্রাচীন গ্রিসের ধারণাটা ছিল এই ধরনের, প্রত্যেকটা প্রদেশকে বা প্রত্যেকটা নগরকে হচ্ছে আলাদা আলাদা রাষ্ট্র বা স্টেট বলা হতো। নগরাষ্ট্রের মধ্যে নাগরিক কাদেরকে বলা হতো? এখন আমরা বর্তমান সময়ে এসে রাষ্ট্রের সকল জনগণ আমরা সকলেই কি নামে পরিচিত, আমরা সকলে নাগরিক নামে পরিচিত। কিন্তু আগের সময়কার যখন প্রাচীন গ্রিসে নগররাষ্ট্রের সূচনা হয়েছিল, সেই সময়ে শুধুমাত্র যারা প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করত, তার মানে রাষ্ট্র পরিচালনার কাজে যারা অংশগ্রহণ করত, শুধুমাত্র তাদেরকেই বলা হতো হচ্ছে নাগরিক। পরবর্তীতে যখন দেখছে, এখন আমি বলি একটু ডিপলি বলি, সেটা হচ্ছে আগে ধারণা করা হতো যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত তারাই নাগরিক, কিন্তু পরবর্তী ধারণার মধ্যে এসে আমরা বুঝতে পারি যে যখন আমরা কি করছি, এই রাষ্ট্রটাকে পরিচালিত করছি, সরকারকে কিন্তু আমরাও বিভিন্নভাবে সহযোগিতা করছি, রাষ্ট্রের আইন কানুনগুলো মেনে চলছি, রাষ্ট্রে আমরা নিয়মিত কর দিচ্ছি, আরও বিভিন্ন ধরনের বিষয়গুলি আছে যেগুলোর মাধ্যমে আমরা সরাসরি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সরকারকে রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করছি। এ কারণে দেখা যায় শুধুমাত্র রাষ্ট্রের প্রশাসনিক কর্মচারীরাই নয় বা প্রশাসনিক ব্যক্তিরাই নয়, রাষ্ট্রের সকল নাগরিক কিন্তু সরকারকে তাদের রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করে। এই জন্য সকলকেই পরবর্তী সময়ের মধ্যে এসে নাগরিক উপাধি দেওয়া হলো বা নাগরিক নামে পরিচিত করা হলো। আধুনিক রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্র কি, আমরা জাতি এবং জাতীয়তা দুটো ধারণার সাথে পরিচিত। জাতিটা কি, জাতি মানে হচ্ছে একই ভাবধারার বা একই সংস্কৃতির মাধ্যমে যারা কি হয় পরিচালিত হয়, একই ধরনের সংস্কৃতির বশবর্তী হয়ে যারা পরিচালিত হয় তারা হচ্ছে জাতি। আর জাতীয়তাটা কি, জাতীয়তাটা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী সকল জনগণ যখন একই পরিচয়ে পরিচিত হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে জাতীয়তা। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে জাতি রাষ্ট্রের মধ্যে জাতি বা জাতীয়তা দুটোর ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আধুনিক রাষ্ট্রগুলোকে জাতি রাষ্ট্র বলার কারণ হচ্ছে আমরা যখন চীনের কথা বলছি তারা কোন ধরনের জাতি, তারা চাইনিজ, মানে আমরা চীনের কথা বললে চাইনিজ, জাপানের কথা বললে জাপানিজ, বাংলাদেশের কথা বললে, যেমন আমি যখন বলছি বাংলাদেশ, বাংলাদেশের কথা যখন বলছি তার মানে আমার দেশের সংস্কৃতি, মানে আমার মুখের ভাষা কি, বাংলা। আমরা সকলেই কি করি, একই ভাষায় কথা বলি, আমরা সকলেই কি করছি, একই ধরনের খাদ্যাভ্যাস, আমাদের জীবন ধারণাটা একইভাবে পরিচালিত হচ্ছে, তার মানে একই ধরনের ভাবধারার বশবর্তী হয়ে যখন আমরা নিজেদেরকে পরিচালিত করছি সেটাকেই বলা হচ্ছে জাতি রাষ্ট্র। বর্তমান সময়ের মধ্যে হয়তো বা অনেক রাষ্ট্র আছে যেখানে বিভিন্ন ধরনের জাতি বসবাস করে থাকে, যেমন আমি একটু আগেই বললাম ভারতবর্ষের কথা। ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ধর্ম আছে, জৈন ধর্ম আছে, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, অনেক ধরনের ধর্ম আছে, বাংলাদেশেও আছে। কিন্তু এই ধর্ম বা ভাষাভাষী মানুষগুলো সকলে কি হচ্ছে, ভারতীয় নামে পরিচিত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে জাতি রাষ্ট্র। জাতি রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদান হচ্ছে এটা আকারে বড় হবে, এটার জনসংখ্যা অনেক বেশি হবে এবং জীবন কার্যগুলি বহুমুখী এবং জটিল হবে। এখন পৌরনীতি, যখন আমি পৌরনীতি সম্পর্কে আলোচনা করছি, পৌরনীতি সম্পর্কে আমি একটা সাধারণ ধারণা পেয়ে গিয়েছি,
তাহলে আমি পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু মানে পৌরনীতি কতটুকু পর্যন্ত যেতে পারে বা এটা বিস্তারটা কতটুকু এবং এটা কি কি বিষয়ে আলোচনা করতে পারে সেটা সম্পর্কে আমরা একটু দেখব। পৌরনীতি সর্বপ্রথম হচ্ছে বলেছিলাম যে এটা নাগরিকতা বিষয়ক বিদ্যা, মানে এটা নাগরিকতা কি এটা সম্পর্কে আলোচনা করবে। এটা মানব সভ্যতার আদি সংগঠন। আমরা মানব সভ্যতার বিকাশ আমরা জানি, আমরা আদি যুগ থেকে শুরু করে বর্তমান আধুনিক সময় পর্যন্ত বিভিন্ন স্তরে আমরা এই বিভিন্ন স্তর অতিক্রম করে আমরা এখানে এসেছি। যেমন আদি সমাজ ছিল, সাম্যবাদী সমাজ ছিল, সামন্তবাদী সমাজ ছিল, আমাদের কৃষি সমাজ ছিল, পুঁজিবাদী সমাজ ছিল, সর্বশেষ পর্যায়ে এসে আমরা কোন ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে এসেছি, সমাজতান্ত্রিক সমাজের মধ্যে এসেছি। তো এই সমাজতান্ত্রিক সমাজের কথা যখন আমি বলছি, সেই সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্যটা কি, আমাদের কাছে আগে কোনো ধরনের সংঘবদ্ধভাবে বসবাস করার কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমরা আস্তে আস্তে সংঘবদ্ধভাবে বসবাস করতে শিখেছি, প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদেরকে উত্তরণের উপায় আমরা উদ্ঘাটন করেছি। তারপর আসছে আমরা কৃষিকাজ শিখেছি, আমরা মৎস্য আহরণ শিখেছি, বিভিন্ন ধরনের আমাদের মধ্যে সম্পত্তির ধারণা বিকাশ লাভ করেছে। তারপর আমরা কোথায় গেলাম, লেনদেনে গেলাম। কোন ধরনের লেনদেনে, প্রথমে আমরা ছিলাম বস্তুগত লেনদেন, আমি একটা জিনিস দিব একজনকে, তারপর সে আমাকে আরেকটা জিনিস দিবে। কিন্তু যখন হচ্ছে আমার কাছে মুদ্রা ব্যবস্থা চলে আসলো, আগে যে ধরনের একটা সমস্যা ছিল আমার কাছে, একটা আমার কাছে কি আছে, আমার কাছে একটা পশু আছে, যে কোনো ধরনের পশু, ছাগল বা গরু যাই হতে পারে, আমার আমার কি প্রয়োজন হবে, আমার চালের প্রয়োজন হবে। সেই সময় আমি চালের বিনিময় একটা ছাগল বা গরুর সাথে কিভাবে করব। এর পরবর্তীতে আসি হচ্ছে আমার কাছে যখন মুদ্রা আসলো, তখন আমার এই ব্যবস্থাটা সহজ হয়ে গেল, আমি মুদ্রার বিনিময়ে কি করছি, পণ্য আদান প্রদান করছি। সর্বশেষে আমার কাছে যখন সবকিছুই চলে আসলো, আমার কাছে সম্পত্তি আছে, আমার কাছে মুদ্রা আছে, আমার কাছে সবকিছুই আছে, তখন আমি চিন্তা করলাম যে আমার কি করতে হবে, নিজেকে একটু উন্নত করতে হবে। হ্যাঁ, আমি মানুষ, আমার মানবিক বিষয়গুলোকে উন্নত করতে হবে। এটাই হচ্ছে আমার কাছে কি, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে সকল মানুষের উন্নয়ন বা মানব সভ্যতার উত্তরণের কথা সম্পর্কে বলা হচ্ছে। এই যে পৌরনীতি, যে এখন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কিভাবে আমি পাঁচটি স্তরের মাধ্যমে আদি সমাজ থেকে আমি বর্তমান সমাজের মধ্যে এসেছি, এটা আমরা সবই কিভাবে জানতে পারি, পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। এটা রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো সম্পর্কে আলোচনা করে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, যেমন রাষ্ট্রের সর্বনিম্ন বা একক কোটি, সর্বনিম্ন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র একক কোটি, এটা হচ্ছে পরিবার। হ্যাঁ, পরিবার থেকে আমরা বের হয়ে কোথায় আসি, আমরা সমাজে আসি, সমাজ থেকে বের হয়ে আমরা কোথায় আসছি, নগরে আসছি। আমি যখন নগরটাকে আরেকটু বিস্তার করছি বা আরেকটু প্রসারিত করছি, তখন সেটা কোথায় যাচ্ছে, আমার কাছে আমার রাষ্ট্র যাচ্ছে। তার মানে রাজনৈতিক যে প্রতিষ্ঠান সমূহ আছে, পরিবার বলি আমি, আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার ধর্মীয় প্রতিষ্ঠান, আমার সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সবগুলোই কিন্তু আমাদের কাছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেই আলোকপাত হচ্ছে। কারণ আমি সবগুলো প্রতিষ্ঠান থেকে কি করছি, রাজনীতি সম্পর্কে ধারণা লাভ করছি। এখন বলতে পারি যে পরিবার থেকে আমরা কিভাবে রাজনীতি শিখতে পারি, পরিবার থেকে রাজনীতি কিভাবে শিখতে পারি, সেটা আমরা পরের দিন আরেকটু আলোচনা করবো, আরেকটু বিশদভাবে আলোচনা করব। রাজনৈতিক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে এই পৌরনীতি। রাজনৈতিক তথ্যগুলো কি ধরনের আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। রাজনীতি বিকাশে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন বা হচ্ছে পৌরনীতি বিকাশে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, সেই রাষ্ট্রবিজ্ঞানীরা আমাদের সমাজ বিকাশের জন্য, রাষ্ট্রবিজ্ঞান বিকাশের জন্য বিভিন্ন ধরনের তথ্যের আলোকপাত করেছেন। সেই রাজনৈতিক তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয় এই পৌরনীতিতে। নাগরিকতার স্থানীয় দিক, আমি হচ্ছে যখন নাগরিকতার পরিচয়গুলো সম্পর্কে বলি, নাগরিকতার মানে আমি আমার পরিচয়ের কথা যখন বলছি, আমার ন্যাশনাল আইডি কার্ডে কি আছে, আছে যে আমি কোন কোন দেশের, বাংলাদেশের, মানে আমি বাংলাদেশি। আবার হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে যখন আমার পরিচয়টাকে আরেকটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে যাচ্ছি, তখন আমি কোন দেশে, আমি কোন অঞ্চলের, আমি চট্টগ্রাম অঞ্চলের। আবার আরেকটু চট্টগ্রামের মধ্যে আরেকটু যখন আমি কি করবো, আরেকটু সংকুচিত করব, মানে আমার গ্রাম উল্লেখ করব, আমার উপজেলা উল্লেখ করব, তখন ওটা আমার কি হয়ে যায়, স্থানীয় পরিচয় হয়ে যায়। স্থানীয় পরিচয় থেকে বের হয়ে আমি যখন রাজনৈতিক আর নাগরিকতার রাজনৈতিক দিক বা হচ্ছে আরেকটু বিকাশ মানে আরেকটু প্রসারিতভাবে আলোচনা করছি, তখন বলছি যে আমি বাংলাদেশি।
বাংলাদেশ থেকেও বের হয়ে আমরা কোথায় যাই, বিভিন্ন দেশে যাচ্ছি, পড়াশোনার জন্য যাচ্ছি, চিকিৎসার জন্য যাচ্ছি, তখন আমাদের একটা পাসপোর্ট দেওয়া হচ্ছে। সেই পাসপোর্ট নিয়ে আমি যখন বিশ্ব পরিমণ্ডলের মধ্যে বা কাজ করার জন্য যাচ্ছি, বিশ্ব পরিমণ্ডলের মধ্যে নিজেকে উপস্থাপন করছি, নিজের দেশকে উপস্থাপন করছি, সেটা হচ্ছে আমার নাগরিকতার আন্তর্জাতিক দিক। আমি কোত্থেকে এসছি, আমি সার্ক সামিটে গিয়েছি, আমি কোত্থেকে এসছি, আমি বাংলাদেশ থেকে এসছি, আমি ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে গিয়েছি, আমি কোত্থেকে এসছি, আমি বাংলাদেশ থেকে এসছি। এভাবে যখন আমি আমার দেশকে বিদেশের কাছে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার কাছে নাগরিকতার আন্তর্জাতিক দিক। নাগরিকতার অতীত সম্পর্কে এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে আমরা নাগরিকতার আগে নাগরিক কাদেরকে বলা হতো, হ্যাঁ আগে নাগরিক বলা হতো যারা নগর পরিচালনার প্রশাসনিক কাজকর্ম করতো তাদেরকে, কিন্তু পরবর্তীতে এসে আমাদের কাছে নাগরিকতাটা ভিন্ন একটা রূপ লাভ করেছে। এই যে এটাই নাগরিকতার বর্তমান, আমি বর্তমানে একটা দেশের নাগরিক, আমি কি কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করছি, আমি রাষ্ট্রের জন্য কি করছি, এগুলো সবই নাগরিকতার বর্তমান দিক। নাগরিকতার ভবিষ্যৎ, আমরা যখন কোনো একটা বিষয় সম্পর্কে আলোকপাত করি, যেমন আমরা নির্বাচনের সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকে আমাদের কাছে, সেই রাজনৈতিক দলটা কি করে আমাদের কাছে বিভিন্ন ধরনের রাজনৈতিক ইশতেহার উপস্থাপন করে, সেই ইশতেহারের মধ্যে কি কি থাকে, যেমন এখন আমরা বর্তমান সরকারের যে ইশতেহারগুলো এগুলোর মধ্যে দেখি যে 2021 সালের মধ্যে আমরা কি করব, বা হচ্ছে 2041 সালের মধ্যে আমরা কি করব। আবার আমাদের কাছে একটা আছে 100 ইয়ার্স প্ল্যান, হ্যাঁ মানে 2100 সাল পর্যন্ত আমরা কি করব। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন একটা সময় নিয়ে, নির্দিষ্ট একটা সময় নিয়ে আমাদের কাছে যে প্রোপাগান্ডাগুলো আসে, এগুলোকেই হচ্ছে আমরা বলছি যে নাগরিকতার ভবিষ্যৎ দিকগুলো, যেগুলো আমরা রাজনীতির মাধ্যমে আমাদের মধ্যে প্রতিফলন দেখতে পাই। রাজনৈতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করে, রাজনৈতিক ঘটনা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা আমার কাছে রাজনৈতিক দল ভিত্তিক হতে পারে বা বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক হতে পারে। এই যে রাজনৈতিক ঘটনাগুলো, হানাহানি, রাজানি, সবকিছুই রাজনৈতিক ঘটনা, আবার মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা, এটাও কি রাজনৈতিক ঘটনা। সবশেষে সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা করে, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা হচ্ছে লেখা থাকে এই সংবিধানের মধ্যে। সংবিধান রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা নীতি বা দিক নির্দেশনা প্রদান করে থাকে। এই সংবিধানের উল্লেখিত নির্দেশাবলীর মাধ্যমেই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করে থাকি। আমরা যে আমাদের যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদা বা হচ্ছে আমাদের বিচার বিভাগ সমূহ, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন, আমি পড়াশোনা কিভাবে করব, সেই সুযোগ সুবিধাগুলো আমি সরকারের কাছ থেকে কিভাবে আদায় করব, আমি কোথায় কথা বলতে পারবো, আমার বাক স্বাধীনতা, আমার চলাফেরার স্বাধীনতা, বা হচ্ছে যখন চলাফেরা করতে পারবো না সেই স্বাধীনতা কিভাবে হরণ করা যাবে, এগুলো সবই এই সংবিধানের মধ্যেই উল্লেখ থাকে। তার মানে একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার একটা সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হলে তার কী কী ও কার্যাবলী সে করতে পারবে এবং কি কি করতে পারবে না, এই সবই সংবিধানের মধ্যে উল্লেখ করা থাকে। এরপর আমরা জানবো সুশাসনটা কি, একটু আগেই বলেছি শাসন ব্যবস্থা, যেটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বলেছে, এটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে দেয়া আছে, শাসন প্রক্রিয়া, শাসনের ক্ষমতা এবং কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হলো কি, গভর্নেন্স। গভর্নেন্সের বাংলা হচ্ছে শাসন, আর সুশাসন মানে হচ্ছে যখন এই গভর্নেন্স বা শাসন ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালিত হয়, মানে রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সকল জনগণ এটাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয় বা এটা যখন গ্রহণযোগ্য একটা শাসন ব্যবস্থা হয় সেটাকেই বলা হয় হচ্ছে সুশাসন। সুশাসন ধারণার প্রবর্তন করে বিশ্বব্যাংক 1989 সালে। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাককর্নি বলেছেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তার মানে এখানে আমি তিনটা বিষয় পাচ্ছি, রাষ্ট্রের সাথে, রাষ্ট্র মানে কি, যারা সরকার রাষ্ট্র পরিচালনার কাজ করে থাকে মানে আমাদের সরকার, সরকারের সাথে কাদের, সুশীল সমাজের, মানে আমাদের কাছে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা বিভিন্ন বিষয়ে সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে বা হচ্ছে যখন রাষ্ট্রের জন্য প্রয়োজন হবে তারা বিভিন্ন আলোচনা সমালোচনার মাধ্যমে সরকারকে তাদের কার্যাবলীতে প্রভাব ফেলে। এই গোষ্ঠীটাকে বলা হয় হচ্ছে সুশীল সমাজ। সেই সুশীল সমাজের সাথে রাষ্ট্রের একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে,
মানে সুশীল সমাজে যেসব আলোচনাগুলো থাকবে, সমালোচনাগুলো থাকবে, এগুলো সরকারকে সাদরে গ্রহণ করতে হবে। এরপর আসছে হচ্ছে সরকারের সাথে শাসিত জনগণের, মানে সরকার যাদের উপর শাসন ব্যবস্থা প্রবর্তন করবে বা কায়েম করবে বা পরিচালনা করবে, তাদের সাথে সরকারের একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে। এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ক, শাসকের সাথে শাসিতের সম্পর্ক কি ধরনের, আমাদের একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে বা সমাজবিজ্ঞানীও বলে থাকে, কার্ল মার্কস। কার্ল মার্কসের একটা থিওরি আছে যেটাকে বলা হয় হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। সেই শ্রেণী সংগ্রাম তত্ত্বের মধ্যে কার্ল মার্কস বলেছেন যে সমাজের মধ্যে বিদ্যমান শ্রেণী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শাসক শ্রেণী, একটা হচ্ছে শাসিত শ্রেণী। এখন শাসক শ্রেণী তারা যারা সমাজের উচ্চ স্তরের মধ্যে বসবাস করে, যাদের কি থাকে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, যাদেরকে তারা বিভিন্ন ধরনের কাজ করায় যাদের দ্বারা, আর হচ্ছে আছে হচ্ছে এইভাবে, মানে উচ্চ উচ্চ স্তর এবং নিম্ন স্তর, সমাজের মধ্যে এই দুই ধরনের শ্রেণী থাকে। এক ধরনের শ্রেণী আছে যারা শাসন করে থাকে, আর এক ধরনের শ্রেণী আছে যাদেরকে শাসন করা হয়। এই যে এটা হচ্ছে শাসক এবং শাসিতের সম্পর্ক। যখন এই সম্পর্কগুলো সুন্দর হয়, মানে তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, একজন আরেকজনকে গ্রহণ করে নেয়, আমার শাসক আমাকে কি বলছে সেটা আমি সুন্দরভাবে গ্রহণ করছি এবং আমার কি কি সমস্যা সেটা আমার শাসক শুনছে, এটাকেই বলা হচ্ছে কোন ধরনের ব্যবস্থা, সুশাসন। সবশেষে আমরা একটা কথা বলতে পারি যে শাসন ব্যবস্থায় সরকার এবং জনগণ একে অপরের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকে, তাকে সুশাসন বলে। ঠিক আছে, আমরা এখন সুশাসনের বিভিন্ন উপাদান দেখব। এটাকে উপাদানও বলা হয়, বৈশিষ্ট্যও বলা হয়ে থাকে। সুশাসনের বৈশিষ্ট্য, সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ। কার অংশগ্রহণ? এটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। শাসন ব্যবস্থায় শুধুমাত্র সরকার রাষ্ট্র পরিচালনা করবে, আমি আমার সরকার নির্বাচন করে গিয়েছি, এরপর আমি কি করবো, হাত পা গুটিয়ে বসে থাকবো, এরপর সবকিছু সরকার করবে, সেটা না। তখন আমাকেও কিন্তু সম্পৃক্ত হতে হবে সরকারের সাথে, রাষ্ট্র পরিচালনার কাছে। সরকার আমাকে কি করবে, বিভিন্ন ধরনের নীতি নির্দেশনা দিবে। যেমন আমি স্কুলে আসছি, হ্যাঁ, আমি যখন স্কুলে আসছি তখন আমি, বা আমি কলেজে আসছি, কলেজে যখন আসছি আমি ভর্তি হয়েছি, আমার মসিং কলেজে কিছু নিয়ম কানুন আছে, নীতিমালা আছে, যেমন আমার ইউনিফর্ম আছে, হ্যাঁ, আমার অ্যাটেন্ডেন্সের একটা পার্সেন্টেজ আছে, আমার পরীক্ষায় পাশ করতে হবে, এই ধরনের কিছু বিষয় থাকে। যদি আমার কলেজে আমাকে আরোপ করে দিল, আমি কিছুই করলাম না, তখন কি আমার অংশগ্রহণ হবে? আমি ক্লাসে আসছি না, আমি ইউনিফর্ম পরছি না, আমি পরীক্ষায় অংশগ্রহণ করছি না, মানে আমি ভর্তি হয়ে গেছি, আমার আর কোনো কাজ নেই, তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আবার সরকারি ব্যবস্থাটা, মানে সুশাসনটাও হচ্ছে এই ধরনের, আমি সরকার নির্বাচন করে দিয়েছি, আমি সরকার নির্বাচন করার পরে সরকার কি করছে, মানে যাদেরকে আমি নির্বাচিত করেছি সেই নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনের আগে যে ইশতেহারগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো তারা পূরণ করছে কিনা, সেগুলা সেটা কিন্তু আমাকে দেখতে হবে, মনিটর করতে হবে। আবার হচ্ছে সরকার আমাকে যে নীতি নির্দেশনাগুলো দিচ্ছে, যেমন আমি যখন রাস্তায় গাড়ি চালাই কিছু ট্রাফিক রুলস থাকে, সেই রুলসগুলো যদি আমি কি না করি, অনুসরণ না করি, সরকারকে ট্রাফিক সিগন্যালগুলো অমান্য করে থাকি, তখন কি হবে, রাস্তার মধ্যে জ্যাম লেগে যাবে, নৈরাজ্য সৃষ্টি হবে বা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার মানে আমার অংশগ্রহণটা যদি পরিপূর্ণভাবে না হয়, সুন্দরভাবে না হয়, আমি নীতি নির্দেশনাগুলো মেনে না চলি, সে সময় কিন্তু এখানের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই কারণে সুশাসনের মধ্যে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অংশগ্রহণ, সরকারের পাশাপাশি সরকারের কাজে সহযোগিতার জন্য জনগণকেও সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে আসছে হচ্ছে দায়বদ্ধতা। দায়, যেমন সরকারের যেমন দায়বদ্ধতা আছে আমারও আছে। আমি যেমন বলছি যে সরকার কি করতে হবে আমাকে, এই ট্রাফিক সিগন্যালগুলো বা বিভিন্ন ধরনের নির্দেশনাবলী বা হচ্ছে আইন আমাকে তৈরি করে দিবে, তখন আমার যেটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে আমি সেই আইনগুলো মেনে চলে, আমি যদি সেই আইনগুলো মেনে না চলি তখন আমার কি থাকবে, আমার উপর শাস্তির ব্যবস্থা থাকবে। আবার সরকারেরও দায়বদ্ধতা থাকে, যখন আমার কোনো ধরনের সমস্যা হবে সরকার আমার সেই সমস্যাটা সমাধানের জন্য বদ্ধপরিকর থাকবে এবং তারা কি করবে, আমার এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর আসছে হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা, আমি যখন একজন সরকার নির্বাচন করেছি সেই সময়ের মধ্যে সেই সরকার তার কাজগুলোর জন্য আমাদের কাছে কি হতে হবে, জবাবদিহি করতে হবে। সরকার যখন জবাবদিহি করবে, কিভাবে জবাবদিহি করবে, কোন একটা কাজ করেছে, যেমন ভারতের সাথে আমাদের পানি চুক্তি হচ্ছে,
বা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পণ্য বিদেশ থেকে নিয়ে আসি, এগুলো সবকিছু বা এখন বর্তমান সময়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই সৌদিয়াতে হচ্ছে আমাদের শ্রমিকরা যাচ্ছে বা যাচ্ছে না, বা হচ্ছে ভিসা জটিলতা শুরু হচ্ছে, এগুলো জবাবদিহিতা আমরা সবসময় দেখি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিদিন টিভিতে কিন্তু এগুলো নিয়ে ব্রিফিং দিয়ে থাকেন। তার মানে তিনি কি করছেন, জবাবদিহিতা করছেন আমাদের কাছে, কেন এই ধরনের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে আমাদেরকে ভিসা দিচ্ছে না, বা হচ্ছে কেন আমরা টিকিট পাচ্ছি না, এই ধরনের বিভিন্ন এক্সপ্লানেশন কিন্তু তিনি আমাদের কাছে দিচ্ছেন। এই যে এটাকে বলা হচ্ছে জবাবদিহিতা। একটা সরকার রাষ্ট্র পরিচালনার জন্য তাকে অবশ্যই দক্ষ হতে হবে। যেমন আমি যখন এখানে নিয়োগ প্রাপ্ত হয়েছি তখন হয়তো বা ক্লাস নেওয়ার মতো জ্ঞান আমার ছিল না, একটা ক্লাস কিভাবে নিতে হবে, একটা ক্লাসে কিভাবে অংশগ্রহণ মূলক একটা ক্লাসরুম তৈরি করতে হবে, বা তোমাদের সাথে আমাদের কিভাবে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে, এটা সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। সেটার জন্য আমাকে কি করা হলো, ট্রেনিং করা হলো বা হচ্ছে আমাকে প্রশিক্ষণ দেওয়া হলো। সরকারি এই ধরনের বিভিন্ন নীতি নির্ধারকরা থাকেন যাদের, যারা হচ্ছে এইসব বিষয়ে দক্ষ থাকেন, এবং ওই দক্ষতা অনুসারে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের দায়িত্বগুলো প্রদান করা হয়ে থাকে। এরপর আসছে হচ্ছে ন্যায় বিচার। একজন সরকারকে বা একজন প্রশাসককে অবশ্যই ন্যায় বিচার সম্পন্ন হতে হবে, তিনি কখনো কারোর পক্ষপাতিত্ব করতে পারবেন না, যেটাকে আমরা স্বজনপ্রীতি বলে থাকি। যদি কেউ স্বজনপ্রীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সে একজন সুশাসক হতে পারবে না, বা সেই সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। আইনের অনুশাসন সকলকেই মেনে চলতে হবে, সরকারকেও মেনে চলতে হবে, আমরা যারা নাগরিকরা আছি, যারা সরকার পরিচালনায় সহযোগিতা করছি, সরকারকে তাদের কাজকর্ম পরিচালনায় সহযোগিতা করছি, আমাদেরকেও আইনের অনুশাসন মেনে চলতে হবে, আইনের মাধ্যমে রাষ্ট্রটা পরিচালিত হয়ে থাকবে। সরকারকে অবশ্যই স্বচ্ছ হতে হবে, মানে সরকার কখন কী কাজ করছে সেগুলো সবই আমাদের কাছে উপস্থাপন করতে হবে। যেমন এখন যেমন পদ্মা সেতু, আমরা দেখি যে পদ্মা সেতু তৈরি হচ্ছে বা পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, সর্বপ্রথম পদ্মা সেতুর স্প্যান বসানোর পরে কিন্তু আমাদের কাছে একটা নিউজ হয়ে যায় যে হ্যাঁ পদ্মা সেতু চতুর্থ স্প্যান বসানো হয়েছে, হ্যাঁ পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসানো হয়েছে, বা এর পরবর্তীতে পদ্মা সেতু কি হয়েছে দৃশ্যমান হয়েছে। এভাবে বিভিন্ন বিষয়গুলো থাকে যেগুলো আমরা আপ টু ডেট খবর পেয়ে থাকি, এগুলোই হচ্ছে আমাদের কাছে স্বচ্ছতা। সরকার কখন কি কাজ করছে সেটা আমাদেরকে জানানো বা আমাদেরকে অবহিত করা। সর্বশেষ আসছে নির্ভরশীলতা। সরকার জনগণ যেমন সরকারের উপর নির্ভরশীল তাদের বিভিন্ন ধরনের কাজের জন্য, তাদের বিভিন্ন অধিকারের জন্য বা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, সরকারও কিন্তু জনগণের উপর নির্ভরশীল। জনগণ যদি সরকারকে রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা না করে তাহলে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করাটা সরকারের পক্ষে, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করাটা সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আজকের মতো আমরা এই পার্ট ওয়ানটা এখানে শেষ করছি। তোমরা সকলেই নতুন, জানি পড়াশোনা অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, পড়াশোনা আবার শুরু করতে হয়তো একটু জড়তা কাজ করছে, আস্তে আস্তে সেটা কেটে যাবে। ক্লাসগুলো আশা করি সময় মতো ফলো করবে। যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।